আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এছাড়া আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে ক্লাবের সেক্রেটারি আকিব মাহাতাপকে। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে হয়তো আজকে আমার শেষ দিন। 2016 সাল থেকে এই পর্যন্ত আমি কলেজ ক্লাবের সাথে ছিলাম, হয়তো বা ভবিষ্যতে থাকবো বাট ক্ষমতায় থাকবো না। ক্ষমতা বলতে যেটা আমি বোঝাচ্ছি, আমি একটা দায়িত্ব ছিল সেক্রেটারির দায়িত্ব, এটা হচ্ছে আজকে আমার শেষ দিন। এই প্রোগ্রামটা আজকে প্রোগ্রাম দেখতেছো সকাল থেকে যথেষ্ট পরিমাণে অগোছালো, তার জন্য সবার পক্ষ থেকে আমি সরি। বাট তারপরেও তোমাদের ভাইয়ারা যারা এক একজন এক একটা কাজে ব্যস্ত, কেউ হয়তো জব করতেছে, কেউ বিজনেস করতেছে, ফটোগ্রাফি সোসাইটি 2006 সাল থেকে এটা কাজ শুরু করেছে। প্রতি বছরের মতো এবছরও আমাদের APS এর ফেস্ট হয়েছে। আমাদের প্রোগ্রামটা সারা দিন ব্যাপী সকাল থেকে শুরু হয়েছে। আর্টস অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি থেকে প্রতি বছর হচ্ছে আমরা APS ফেস্ট করে থাকি। বেসিক্যালি হচ্ছে APS ফেস্টটা হচ্ছে যারা আর্ট আর ফটোগ্রাফিতে ইন্টারেস্টেড আছেন তাদেরকে প্রফেশনাল লাইফে যেন তারা এই জিনিসটা নেয়, সেটার জন্য আমরা ইন্সপায়ার করার জন্য এই প্রোগ্রামটা করা হয়। আমাদের যদি কোনো কিছু না আঁকতে পারছি, ভাইয়ারা নিজের হাতে শিখাই দিছে, আমাদেরকে তারা অনেক বেশি ইন্সপায়ার করছে। যেমন আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে আমরা বেশ অনেক ইন্সপায়ার করতেছি। ইভেন আমাদের এই ক্লাব থেকে এমন অনেকে আছে যারা অনেক বড় বড় পজিশনে আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ইভেন অ্যাব্রডেও তারা অনেক বড় বড় পজিশনে আছে। সো উই আর ভেরি প্রাউড টু বি আ APS পার্ট। আর্টস অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি আমাদের জন্য একটা ফ্যামিলির মতো। আমাদের ফটোগ্রাফি এবং আর্টসের জন্য আমাদেরকে অনেক ইন্সপায়ার করে। আমাদেরকে ইভেন অনেকগুলো আর্টস ক্লাসেস দেওয়া হয়েছে, সেগুলা আমাদের ভালো করে পরিচর্যা করার জন্য। তো আমি অনেক বেশি থ্যাঙ্কফুল ক্লাবে একটা মেম্বার হতে পেরে। কলেজের মধ্যে ক্লাবগুলো আমাদেরকে অনেকভাবে অনুপ্রাণিত করে। আর এছাড়া আমাদের যত সিনিয়ররা ছিল তারা সবাই হচ্ছে মানে বিভিন্নভাবে ফটোগ্রাফার, বড় বড় ফটোগ্রাফার অ্যান্ড বড় বড় সিনিয়র ফটোগ্রাফারও হয়ে গেছে। সো আমরা এইভাবে অনেকভাবে ইন্সপায়ার হই অ্যান্ড ক্লাবের মাধ্যমে জুনিয়ররাও অনেকভাবে বড় বড় আমাদের যে এক্সরা আছে তাদের কাজগুলো দেখে তারা আরও ইন্সপায়ার্ড হয়।